রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয়ে দারুণ খুশি রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। এদিন বিধানসভায় এই জয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী জানান, বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজীব ভট্টাচার্যকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমরা বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামাথার বিধায়করা ঐক্যবদ্ধভাবে ওনার সমর্থনে ভোট দিয়েছে। তিনি জানান, এই জয়ের সুবাদে রাজ্যের উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। যোগ্য ব্যক্তিকে ভোট দিয়েছি এবং আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাকে মনোনয়ন দিয়েছে। আমরা বিজেপি, তিপ্রামাথা, আইপিএফটি আমরা ঐক্যবদ্ধভাবে ওনার পক্ষে ভোট প্রদান করছি এবং আগামী দিনে আমাদের যে বিশেষ করে যে উন্নয়নের যেভাবে চলছে এর গতি আরও বাড়বে এটা আমার বিশ্বাস। তো আগামী দিনে একদিকে আমাদের লোকসভার প্রার্থীরা, লোকসভার এমপিরা রয়েছে, রাজ্যসভার প্রার্থী এবার ওখানে যাবে এবং গিয়ে তিনজন মিলেই আমাদের কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যে পরিকল্পনা, আমাদের যেমন দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত, আমরা বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সুতরাং এটাকে সামনে রেখে আমরা যেমন আত্মনির্ভর ত্রিপুরা, যেটা আমাদের 2018 সালে আমাদের প্রক্রিয়া করেছিলাম, ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াবে, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকবে না, সেই জিনিসটা আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে, আত্মনির্ভর। এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা মন্তব্য করেন, কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক জোট ছিল না, আসন সমঝোতা ছিল। বিরোধী দলনেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, এই ঘটনাটিকে বিলম্বে বোধোদয় হিসেবে আখ্যায়িত করবেন তিনি। তিনি বলেন, জোট ছিল না এই কথা তিনি বিশ্বাস করেন না। বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে কি ছিল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, এই জোটের জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিত। বিলম্বে বোধোদয় কিন্তু আমি এখনও বিশ্বাস করি না। আগে রাজ্যের মানুষের কাছে এতদিন ধরে যে এই যে বলছেন জোট ছিল না, গত বিধানসভা নির্বাচনে কী ছিল? গত বিধানসভা নির্বাচনে যে জোট ছিল, এই যে জোট করেছে এর জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে কংগ্রেস কর্মী যারা খুন হয়েছে, এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে, বিজেপি কিন্তু কংগ্রেস কর্মী দেখছে না যে ওই সময় সিপিএমের আমলে হোক, কংগ্রেসের আমলে হোক, যারা সন্ত্রাসে, রাজনৈতিক সন্ত্রাসে নিহত হয়েছে, তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে, তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এদিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর রাজ্যসভার উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতিকে অভিনন্দন জানান মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী পা ছুঁয়ে প্রণাম করে তার আশীর্বাদ চান বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।